আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রায়গঞ্জের সুরাই মোড়ে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় 13.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত পুরোটা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। দমকল বাহিনী সূত্রে জানা যায়, মালদা, রায়গঞ্জ, কালিয়াচক এবং ডালখোলায় দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছেন। এবং আজ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দমকলের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা জারি রেখেছেন। একদিকে যেমন কুলিং প্রসেস চলছে, অন্যদিকে এই আগুন অ্যারেস্ট করবার জন্য দমকলের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। 13টা ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অনবরত দমকলের কর্মীরা এবং একই সঙ্গে 8টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছে। যেই ছবি আপনারা দেখছেন, রায়গঞ্জে পাথের গোডাউনে অগ্নিকাণ্ড এবং 13 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রায়গঞ্জে পাথের গোডাউনে আগুন এবং 13 ঘন্টা পরও এখনো পর্যন্ত দমকলের কর্মীরা 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছেন। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, রায়গঞ্জ সুরাই মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় 13.5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত পুরোটা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের বাহিনী। ডিভিশনাল ফায়ার অফিসার কি জানাচ্ছেন এই বিষয়ে শুনুন। যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরও অনেক সময় লাগবে, কারণ মানে মোটামুটি ফায়ার আন্ডার কন্ট্রোল, আমরা কন্ট্রোল করে ফেলেছি, কিন্তু এই ছয়খানা মানে গাড়িতেও আমাদের কাজের মানে পাশাপাশি যে একটা এত বড় গোডাউন, তার জলের কোনো ব্যবস্থা নেই। তো আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি পারবো আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। প্রচুর পরিমাণে এখানে জুট আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। পাট গোডাউনে অগ্নিকাণ্ড এবং 13 ঘন্টা পর এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত 8টি ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছেন দমকলের আধিকারিকরা। অন্যদিকে পাট গোডাউনের মালিক পোখরা সিনি তিনি কি জানাচ্ছেন শুনুন। চেষ্টা করছে, আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, বাধা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসছে। না না, সম্পূর্ণ গোডাউনটা তো হাতি লাগেনি এখন। অগ্নি নিবারণের ব্যবস্থা কোনো কিছু নাই, একটা ছোট একটা মোটর লাগানো আছে, ছোট আর কি হবে, বড় ধরনের কোনো কিছু না, বড় মোটর নাই, ছোট মোটর লাগানো আছে। এবং যে ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরেছি, উত্তর দিনাজপুরের পাথের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে যে লরিটি ছিল সেটি পর্যন্ত সম্পূর্ণভাবে আগুনে বসীভূত হয়ে গিয়েছে এবং একই সঙ্গে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। রায়গঞ্জে পাথের গোডাউনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি দেখতে পাচ্ছেন, গতকাল রাতের ছবি এবং একই সঙ্গে আজ সকালেও কুলিং প্রসেস চলছে, একই সঙ্গে দমকলের আধিকারিকরা রয়েছেন, উপস্থিত রাখা হয়েছে, অর্থাৎ এনে রাখা হয়েছে 8টি ইঞ্জিনও।